গুলা আপনাদের সাথে শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি হেল্পফুল কন্টেন্ট। তো আমি এই ধরনের ভিডিও সবসময় রাখার চেষ্টা করি আমার চ্যানেলে। তো এর আগেও অনেক হেল্পফুল কন্টেন্ট ভিডিও শেয়ার করেছি, আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে। তো পেছনে দেখতে পাচ্ছেন আমার নতুন খাট, তো খাট নিয়ে আমার একটা ভিডিও আছে, তো এডিট করার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো ফার্নিচার নতুন কিনলে তো হবে না, তার তো পরিচর্যা করা উচিত, তাই না, কি বলেন? তো আমি কি দিয়ে করব এই খাটের পরিচর্যা, তো সেটাই আজকে বেস্ট বাই শোরুম থেকে কিনতে যাচ্ছি। তো বেস্ট বাই শোরুম নিয়েও আমার ডিটেলস ভাবে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিই বা আই বাটনে পেয়ে যাবেন, ঠিক আছে। তো তার সাথে আমি আরো একটা জায়গা যাব, তো সেটা কোথায় যাচ্ছি সম্পূর্ণ ডিটেলস ভাবে ভিডিও দেখতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, নো স্কিপ, স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু জানতে পারবেন না। তো চলেন আপনাদের সঙ্গে নিয়েই এখন যাচ্ছি, তো পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, তো চলেন। এতো আমি আর আম্মু উঠে পড়েছি রিক্সাতে, তো রিক্সা করে যাচ্ছি। তো দিনকে ভালোই লাগছিল, তো ফার্স্টে যাব হচ্ছে একটা শোরুমে বেস্ট বাই, ওখান থেকে আবার যাব একটা ভাইয়ের দোকানে। তো এই তো চলে এসেছি, তো আপনারা তো লোকেশন দেখি বুঝতে পারছেন এটা কোথায় হতে পারে। তো এই তো এখানে এসেছি, একটা খাপ হেডফোন টুকটাক আর কি, মোবাইলের কিছু একটু ঠিকঠাক করাবো আর কি। তো এই তো এখান থেকে পছন্দ মতো খাপ কিনে নিলাম, তো সেটা কি কিনলাম আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আসবেন এই ভাইয়ের দোকানে, তো এখানে অনেক রকমই জিনিস পাওয়া যায়। তো বিশেষ করে এই খাপটা আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে যে স্টোন বসানোটা দেখতে ভালো লাগছিল, তো ভেবেছিলাম ওটাই নিব, পরে ওটা নেওয়া হয়নি। তো এই তো দেখতে পাচ্ছেন স্টোন থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তো অবশ্যই আসবেন এই ভাইয়ের দোকানে। তো এই তো আমাদের কেনাকাটা শেষ, এই যে লোকেশনটা দেখিয়ে দিচ্ছে আর মতো, এই যে শালির এখানে যে বীজ দেখতে পাচ্ছেন এটার উপর থেকেই পার হতে হয় আর কি, ওইখানেই ওই ভাইয়াটার আর কি দোকানটা আর কি বসে। তো ওখান থেকে অবশ্যই কিনবেন। আর এই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে জ্যাম, আর মানুষের ভিড় কাকে বলে, কত প্রকারও কী কী সব কিছু আজকে আর কি ওদিনকে গিয়ে দেখলাম। তো এই তো দেখতে পাচ্ছেন কি ভিড়, প্রচুর পরিমাণে ভিড় আইডলের সামনে, যেন মনে হচ্ছে ঈদ, ঈদ রোজা পড়ে গিয়েছে, সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে, আগামীকাল ঈদ, এরকম মানে একটা ফিল হচ্ছিল দেখে। এই তো দেখতে পাচ্ছেন কত ভিড়, দেখে পুরো মাথা ঘুরে গিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখনকার রাস্তাঘাট তো চেনা যায় না, অনেক সুন্দর লাগে। এ তো দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণে জ্যাম, এই দেখেন কত ভিড়। তো এই তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি, তো চাই তো ভিডিওটা দেখে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো আপনাদের সাথে একবারে বাসায় গিয়ে কথা হচ্ছে, তো দেখতে থাকুন।
এই তো আমরা বাসার প্রায় কাছাকাছি, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। আর এই তো চলে এসেছি। তো এই তো এখন আপনাদের সাথে শেয়ার করব কী কী জিনিস কিনলাম ওখানে গিয়ে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ফার্নিচার করার একটা ক্লিনার, তো এটা দিয়ে খুব দ্রুত যে কোনো ফার্নিচার দ্রুত ক্লিন করবে। তো এটা পরিষ্কার করার জন্য আনলাম, তো অনেকদিন ধরে এটা খুঁজছিলাম, তো ফাইনালি পেয়ে গেলাম। তো এই বোতলের পেছনে সব কিছু লেখা আছে, কীভাবে এটা ব্যবহার করতে হবে, কতটুকু কী দিতে হবে না দিতে হবে সব কিছুই। তো আপনারা যখন কিনবেন অবশ্যই পরে নেবেন কীভাবে। তো এই তো আর এটা নিলাম, আর এটা খুবই খুবই দ্রুত প্রসার করবে। তো কীভাবে করতে হয় আমি একদম শেষে দেখাবো, ঠিক আছে। আর একটা ব্রাশ নিলাম, এই ব্রাশটা যে কোনো মেজে যে টাইস ওটা খুব দ্রুত প্রসার করবে। তো অনেক সময় আমরা এমনি ব্রাশ দিয়ে করি, দাঁত মাজা, তো ওইটা দিয়ে করলে কিন্তু হাত অনেক ব্যথা করে পরে গিয়ে। তো এটা মোটামুটি এটা দিয়ে করে এখনও হাত ব্যথা হয়নি, একবার ইউজ করা হয়েছে। তো এই আরেকটা জিনিস নিয়েছে, সেটা হচ্ছে হেডফোন। আর যারা বিশেষ করে গান শুনতে ভালোবাসেন কানে গুঁজে হেডফোন দিয়ে, তারা খুব ভালো লাগবে। তো তারা চাইলে এ ধরনের হেডফোন কিনতে পারেন, জাস্ট একটু একটু আইডিয়া দিচ্ছি। তো এটা একটা নিলাম, এই হেডফোনটা আমার আগের হেডফোনটা নষ্ট হয়ে গেছে, তো এটা কিনেছি তো ওই ভাইয়ার দোকান থেকে। আর যেটা আরেকটা কিনেছি ওইটা কিনেছি আমাদের এখান থেকে, 13 নম্বর এখান থেকে আর কি। তো এটা ভালো না। আর তার সাথে খাপও কিনে নিলাম, এর আগে খাপটা সাইটে খুলে গিয়েছে আর কি, নষ্ট হয়ে গেছে। তো এই খাপটা খুবই সুন্দর, ভালো লাগছিলো সব খাপ থেকে মোটামুটি আর কি। তো আম্মু যেহেতু পছন্দ করেছে তাই এটাই নিলাম, আর এটা কোথাও গেলে ব্যবহার করব, আর ওইটা ঘরেই করব, যেহেতু এটা তো বেশি গর্জিয়াস, এজন্য কোন ড্রেসের সাথে নিলে ভালোই লাগবে। তো এটাই শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ওদিনে হচ্ছে মিষ্টি বাড়ি থেকে মিষ্টি আনা হয়েছে, তো আর কি দোকানটার নাম আবার সবাই মিষ্টি বাড়ি মনে করেন না, হ্যাঁ এটা জাস্ট একটু ফানি করলাম। তো যাই হোক, তো এই তো আর ওখান থেকে আমরা এই মিষ্টিটা এনেছিলাম। তো মিষ্টিটা অসম্ভব খেতে মজা, এত টেস্টি যে কি বলবো, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো যারা এখনও ট্রাই করেননি এই ধরনের মিষ্টি, আর যারা খেতে খুবই পছন্দ করেন তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন মিষ্টি। এ তো আমরা যেই বেস্ট বাই শোরুমে গিয়েছিলাম, তো ওখানে একটা খেলা হিসেবে বাস্কেট বলের একটা গেমের আয়োজন ছিল আর কি। তো ওখানে তো মোটামুটি পেরেছি, অতটা ভালো পারেনি, কোনো ওই রকম কোনো আইডিয়া ছিল না যে ওখানে গিয়ে আমরা খেলবো। তবু খেলে অনেক ভালো লেগেছে, আসলে পারাটা বিষয় না, খেলতে পারাটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, ওখানে অতটা ভালো পারেনি তাই আর ভিডিও ক্লিপটা শেয়ার করলাম না। তো ওরা আবার এই ধরনের চিরুনি গিফট করেছে, তো থ্যাংক ইউ সো মাচ বেস্ট বাই শপ। তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসেই হচ্ছে সেগুন কাঠ পলিশ করা যায়। তো এর আগে হচ্ছে একবার পলিশ করে আনা হয়েছিল আর কি, যখন এই পাশে আনা হবে তার আগে, তো এর মধ্যে আর করা হয়নি, এখন ঘরেই করা হবে। তো ফার্স্টে তো দেখতে পেলেন ব্রাশ দিয়ে কোনাকোনিগুলো ভালো করে ছেড়ে নিল, তো এরপর হচ্ছে কাপড় দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছে। তো এরপরই হচ্ছে ওই স্প্রেটা ব্যবহার করা হচ্ছে। তো এইভাবে করে আপনারা চাইলে ঘরে করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন, দেখেন কতটা ধুলা ছিল, কেমন যেন একটা আবরণ ছিল ময়লা, তো সেগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে খুব সহজেই। তো এই যে প্রথমে চাইলে আপনারা কাপড়ের মধ্যে দিয়েও মুছতে পারেন, অথবা ডাইরেক্ট স্প্রে করতে পারেন, এতে রং ওঠার কোনো ভয় নেই, রং উঠবে না। যেরকম কাঠের কালার সেম আরও গর্জিয়াস হয়ে একদম চকচকে হয়ে যাবে, গ্লেজ দিবে। তো এতে দেখতে পাচ্ছেন, দেখেন যেখানে যেখানে কিন্তু মুছছে, দেখেন কতটা গ্লেজ দিয়ে চকচক করছে, কিন্তু যেন মনে হচ্ছে এখনই খাটটা কিনে আনা হয়েছে। এ তো সম্পূর্ণ মোছা শেষ, দেখেন ডিজাইনগুলো কিন্তু জায়গায় জায়গায় একদম গ্লেজ দিচ্ছে। আর বিশেষ করে যে এই তাকটা না, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ যখন মুছি না জায়গায় জায়গায় কেমন ছোপ ছোপ হয়ে গিয়ে অবস্থা জানিয়ে হচ্ছিল। এই তো আবারও মরিচ গাছ আনা হয়েছে টপসহ আর কি, মাটিসহ। তো ওদেরকে বলে ওরা এভাবে লাগিয়ে দিবে,
ওই তো, আর এখনো পানি দেওয়া হয়নি, একটু পরে পানি দিয়ে দিব। আর তো দেখতে পাচ্ছেন কাছে কাছে একদম কলি ভর্তি, আর সবসময় কলি কলি আছে, এরকম গাছ আনবেন তাহলে ভালো হয় আর কি। তো এই তো ফুলও ফুটেছে, তো সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন আমাদের মরিচ গাছের। তো এই তো আমাদের আরও আগে মরিচ গাছ ছিল, তো সেগুলো মারা গিয়েছে, ছাদে লাগানো হয়েছিল, তো এটা তো আনা হয়েছে। তো এখন হচ্ছে পানিটা দিয়ে নিব। তো গাছে কখনো বেশি পানি দিবেন না, একদম অল্প পানি দিবেন, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। আর মাটি ভিজা সত্ত্বেও যদি পানি দেন, সেক্ষেত্রে কিন্তু গোড়া পচে গিয়ে গাছ মরে যাবে। এই জন্য অল্প করে পানি দিয়ে নিচ্ছি, আর পানি দেওয়ার সময় হাত দিয়ে ছিটা দিয়ে দিয়ে পানি দিবেন গাছের উপর আর কি, পাতার উপর, তাহলে ভালো হবে। তো আবার যখন মরিচ হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এই ক্যাপসিকামগুলো যেদিন আর কি আমাদের গাছ আনা হয়, মরিচ গাছ তো ওই দিনই আনা হয়েছিল, তো কালারফুল দেখতে অনেক ভালো লাগছিল, তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কালারফুল যেমনই হোক না কেন অনেক ভালো লাগে। তো এগুলো এখন ভালো করে ধুয়ে তারপরে ডিপ ফ্রিজে কেটে ধুয়ে রাখতে হবে আর কি। তো কখনোই কিন্তু আপনারা ক্যাপসিকামগুলো আস্ত রাখবেন না, এতে কিন্তু ভালো থাকবে না। তো আর এই তো আবারও আপনাদের সাথে একটা ফুলের গাছ শেয়ার করছি। এই তো অলরেডি দুইটা ফুল ফুটে গেছে কলিতে আর কি, তো কলি সহ আনা হয়েছে যাতে আরও অনেক ফুল ফুটে, তখন দেখতে অনেকটাই ভালো লাগে। এতো কলি মধ্যে কিন্তু হালকা হালকা একটু কালারও চলে এসেছে, এটা হবে হচ্ছে মেবি অরেঞ্জ কালারও না, বাঙ্গি কালার আর কি, দেখতে অনেকটা অসাধারণ লাগে। আর যখন ফার্স্টে দেখি বারান্দায় এসে এত ভালো লাগছিল যে কি বলবো। এটা হচ্ছে সেই গোলাপ গাছ, আপনাদের সাথে ভিডিওটা আমি এখনও শেয়ার করতে পারিনি যখন আনা হয়েছে, তো খুব শিগগিরই শেয়ার করব। হ্যাঁ, খুব শিগগিরই শেয়ার করব, তো দেখতেই পাবেন। এতে দুইটা ফুল ফুটেছে, গোলাপ ফুল। আর এই গোলাপ ফুলের যখন আর কি আনা হয়েছিল, জানি না কেন এগুলো পাতা ঝরে গিয়েছিল, তো আবার হয়েছে মাশাআল্লাহ, এখন খুবই সুন্দর। তো এই ফুলগুলো দেখে খুব ভালো লাগলো সকাল সকাল আর কি, মনটা একদমই ভরে গেল দেখে। আসলে ফুলই এমন একটা জিনিস, খুবই ভালো লাগে, আর বারান্দার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এই ছিল আজকের হেল্পফুল কন্টেন্ট ভিডিও, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।